সমস্ত রাস্তা পার্টির উপর থেকে নিচ সবাই দুর্নীতিগ্রস্ত, সেই পার্টির নতুন পুরনো কি আছে আর? আজ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ খড়্গপুরের কলাইকুণ্ডা এলাকার রেল ব্যবহারকারীদের সুবিধার জন্য কলাইকুণ্ডা স্টেশনের কাছে রোড আন্ডার ব্রিজ উৎসর্গ করেছেন। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে এই রোড আন্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল আরও দ্রুতগতির ও উন্নত হবে বলে রেলের দাবি। কলাইকুণ্ডা স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় জনসাধারণের চলাচলের সুবিধা হবে বলে জানিয়েছেন খড়্গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনোরঞ্জন প্রধান। উল্লেখ্য, খড়্গপুরের কাছে অবস্থিত কলাইকুণ্ডা রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন যা এয়ারফোর্স স্টেশন বেসের জন্য বিখ্যাত। কলাইকুণ্ডা স্টেশনে বর্তমানে 1 জোড়া এক্সপ্রেস ট্রেন এবং 6 জোড়া যাত্রীবাহী ট্রেন এই স্টেশনে থামে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তিনি। চলুন শুনে নেব কি বললেন দিলীপবাবু। ব্যুরো রিপোর্ট, কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। बढ़िया, धन्यवाद सबको जिन्होंने पूरा श्रम लगा के उनको आज संपूर्ण किया है। सब लोगों को पहले अभिनंदन और धन्यवाद। माध्यम है DRM साहब। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। বীরভূমে নিয়মিত সভা করেছি আমরা, আগেও করেছি, কিন্তু যে ধরনের অত্যাচার ভয়ের পরিবেশ ছিল সভা করতেই দিত না। বারবার আমাদের মাঠের পারমিশন দেওয়া হয় না, জোর করে মিছিল করতাম, মাঠের পারমিশন দিলে সেখানে মেশিন দিয়ে জল ভরে দিত, যত রকম চক্রান্ত করে। তাই সারা দেশ জুড়ে জল চোর ধরো জেল ভরো আমরা আন্দোলন করছি, জেলায় জেলায়, ব্লকে ব্লকে, সেটা বীরভূমেও হবে। কিন্তু মেয়ে নয়, তার আশেপাশে যত মানুষ ছিলেন সবাই উপকৃত হয়েছেন, বহু মানুষ এর সঙ্গে যুক্ত, তার কর্মচারী, পুলিশ কর্মচারী, পার্টির নেতা, MLA, MP সবাই কোনো না কোনোভাবে যুক্ত, সেরকম সবাইকে জেরা করা হবে। এখানে সারদা কেসে সুদীপবাবু বা তাপস পালরা বেল পেয়ে গেছেন, তার মানে তারা কি মুক্তি পেয়ে গেছেন? কেস চলবে, বেল পাচ্ছে কেউ না পাচ্ছে তা কোর্ট বিচার করে। পশ্চিমবাংলায় তো FIR-ই হয় না আর রেপ আর মার্ডারে, তারা কী করে সমালোচনা করছে? তো বেল পেতেই পারে কোনো কারণে, পুলিশ হয়তো ঠিকমতো চার্জশিট পেশ করেনি, ইত্যাদি অনেক কারণ থাকে, বা কোর্টের মনে হয়েছে যে না এতে তদন্তে কোনো বাধা হবে না, তারা বেল দিতে পারে, এটা কোর্ট ঠিক করে। সেজন্য আর কিছু মোদির বিরুদ্ধে নাই, তো বিলকিস বেগম নিয়ে চলে এসেছেন। যেখানে রেপ হয়েছে কি হয়নি উত্তরপ্রদেশে, সেই নিয়ে তুল কালাম হয়ে গেল, আলাদা আলাদা আসছে, কিন্তু এটা কোর্টের ব্যাপার, কোর্ট দেখবে। অনেকবার 15 আগস্ট 26 জানুয়ারি উপলক্ষে বহু লোককে মার্সি হিসাবে বেল দেওয়া হয়, বড় বড় কই দিয়ে জীবনযাপন যারা আজীবন কারাবাস করে তাদেরকে দিয়েছে। সরকার যদি দিয়ে থাকে তো সেটা পরিস্থিতি দেখে দিয়েছে, কোর্ট ডিসিশন নেবে, এ ব্যাপারে সরকারের ডিসিশন তারা প্রে করে, কোর্ট ছাড়বে কিনা তার উপর নির্ভর করে। পশ্চিমবাংলায় প্রতি সপ্তাহে ধর্ষণ হয়, কটা কেস হয়েছে, কজন জেলে গেছে, কটার মার্ডার, কটার ফাঁসি হয়েছে, হয়েছে কি? এখান থেকে এই প্রশ্ন করার কোনো অধিকার নেই। আমি পুরোপুরি কোর্টের উপর বিশ্বাস রাখি, কেস যখন রেজিস্টার হচ্ছে বাকিটা কোর্ট দেখবে, কোনো সরকার। কলকাতা শহর অভিষেক বন্দ্যোপাধ্যায় CPM ও নতুন CPM এর স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, তারপর উঠে গেল পার্টি। TMC কি তাই হবে? মানুষকে বোকা বানানোর সমস্ত রাস্তা, পার্টির উপর থেকে নিচ সবাই দুর্নীতিগ্রস্ত, সেই পার্টির নতুন পুরনো কী আছে আর?